শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের বিশ্বকাপ যাত্রা শুরুর আগে হাতে বেশ কিছুদিন সময় পাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। তার ফাঁকে যুক্তরাষ্ট্রের একটি ইসলামিক অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়ে পাঞ্জাবি পরে উপস্থিত হয়েছেন মাহমুদুল্লাহ সাকিবরা। নিউ ইয়র্কে ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ শেষে বাংলাদেশ দল বর্তমানে অবস্থান করছে ডালাসে। এখানে আটজন শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপ পর্বে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ যাত্রা শুরু করবে শান্ত বাহিনী। হাতে সময় আছে 4 দিন। তার আগে একটি ইসলামিক অনুষ্ঠানে দেখা যায় বাংলাদেশ দলের 4 সদস্যকে, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ ও তানজিম হাসান। সাকিবরা সেখানে উপস্থিত হন পাঞ্জাবি পরে, তাদের সঙ্গে ছিলেন হাসান মাহমুদও। এটি ছিল মূলত ডালাসে অবস্থিত অ্যালেন মসজিদের নির্মাণ কাজের জন্য তহবিল সংগ্রহের একটি অনুষ্ঠান, যেখানে রোববার স্থানীয় সময় সন্ধ্যা 7টায় কোরআন তেলাওয়াতের আয়োজন করে ইসলামী অ্যাসোসিয়েশন অফ অ্যালেন। সেখানে আমন্ত্রণ পেয়ে উপস্থিত হন সাকিবরা, সহযোগিতা করেন মসজিদের তহবিল সংগ্রহে। সূত্রের খবর অনুযায়ী এই ইভেন্টের টিকিটের মূল্য ছিল $20। সংগৃহীত অর্থ দেয়া হয়েছে মসজিদ নির্মাণের জন্য গঠিত তহবিলে। সেখানে প্রায় 100 মানুষ উপস্থিত হয়েছিলেন বলে জানা গেছে। যারা এসেছেন তারা ক্রিকেটারদের সঙ্গে ছবি তোলার সুযোগ পেয়েছেন।